হোয়াট আ পোস্টার ভাই, হোয়াট আ পোস্টার! মানে যে সিনেমাটাকে নিয়ে জিত ফ্যান্সদের মধ্যে এত ক্রেজ ছিল, এত কৌতূহল ছিল, সব কিছুর অবসান ঘটিয়ে মানুষ সিনেমার পোস্টার কিন্তু আজ রিলিজ হয়ে গেল। হ্যালো ফ্রেন্ডস, আমি অর্পণ। তো আজ ভিডিওটা খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে, তাই কেউ ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকবো বন্ধুরা। তো মানুষ সিনেমা, যে সিনেমাটা জিতের মানুষ, সেটা কবে আসবে না আসবে এইটা নিয়ে প্রচণ্ড বেশি কিন্তু কৌতূহল ছিল সবার মধ্যে, এবং এটা যে একটা অ্যাকশান সিনেমা হবে সেটা কিন্তু আমরা আগে থেকেই জানতাম। বাট আজকে জাস্ট কিছু মিনিট আগেই পোস্টারটা রিলিজ করে দিল, মানুষ সিনেমার পোস্টার, অফিসিয়াল পোস্টার, এবং জাস্ট অসাধারণ লাগছে। জিতের সেই ম্যাচ লুক, দাঁড়িয়েওয়ালা গোঁফ দাঁড়িয়ে রয়েছে, পিস্তল হাতে দাঁড়িয়ে রয়েছে, মানে তোমরা দেখতেই পাচ্ছ পোস্টারটা, যেটা কতটা প্রমিসিং একটা পোস্টার হয়েছে, অসাধারণ কিন্তু দেখতে লাগছে, এবং মানে আলাদা লাগছে বস। সত্যি কথা বলতে জিতকে কেন বস বলা হয়, মানে বস সিনেমাটা করার পর থেকে তার একটা আইকনিক নাম হয়ে গেছে যে বস, তো সেটা বোধ হয় কোথাও গিয়ে মিলেছে কথাটা, যে না সমস্ত হিরো ইয়াং জেনারেশন যারা কি না অন্যান্য ধারার সিনেমাতে চলে যাচ্ছে আস্তে আস্তে, কিন্তু সেখান থেকে দাঁড়িয়ে সেই জিত, সেই সাথী সিনেমার জিত যে কতটা পরিণত হয়েছেন, এবং আজকের ডেটে দাঁড়িয়ে যেখানে সাউথ বলিউড এত এত অ্যাকশান সিনেমা করছে, এত বাজেটের করছে, সেখান থেকে জিত, জিতের যে প্রোডাকশান হাউস রয়েছে গ্র্যাজুয়েট এন্টারটেনমেন্ট এবং জিত ফিল্ম ওয়ার্কস, যে প্রোডাকশান হাউস দুটো রয়েছে, তারা একসাথে মিলিত হয়ে কিন্তু একটা ধামাকেদার, একটা ব্লাস্টিং কিছু আনতে চলেছেন, যেটা কিন্তু বস পুরোপুরি আগুনের গোলা হতে চলেছে। পোস্টার দেখে আমার যেটা রিয়াকশান, এক কথায় আগুন, এক কথায় আগুন পোস্টার হয়েছে এই মানুষের পোস্টারটা, এবং 24 নভেম্বর রিলিজ করছে, অর্থাৎ ঠিক পুজোর কিন্তু পরের মাসেই, সেই টাইমে প্রবাবলি কিন্তু চলতে থাকবে দশম অবতার, বাঘা যতীন, রক্তবীজ, এই সমস্ত সিনেমা কিন্তু মিথিন মাসে, এবং এই সিনেমাগুলো কিন্তু চলতে থাকবে, এবং কোন সিনেমাটা সেখান থেকে খারাপ হবে বা কোনটা ওয়ার্ড অফ মাউথ খারাপ থাকবে এবং খুব একটা বেশি চলবে না, সেখান থেকে সেই সিনেমা ড্রপ আউট করে কিন্তু মানুষ সিনেমাকে ঢোকানো হবে। সুতরাং বুঝতে পারছো হল ম্যানেজ বা হল যে কালেকশনের ব্যাপারটা আছে, হল বুকিংয়ের ব্যাপার আছে, সমস্ত কিছু ডিস্ট্রিবিউটার কিনরা কিন্তু বুঝে শুনেই ওই জায়গাটা ফেলেছে প্রবাবলি দিওয়ালির টাইমটাতে। সুতরাং দারুণ একটা ইনিশিয়েটিভ বলা যেতে পারে, কারণ পুজোর পরে আমরা খুব একটা কিন্তু এইরকম অ্যাকশান ড্রামা বা কিংবা বাংলা সিনেমা কিন্তু দেখি না যে রিলিজ করতে, পুজো, বড়দিন, আবার সেই 1 জানুয়ারি, এইরকম জায়গায় এই তিনটে জায়গায় কিন্তু রিলিজ দেওয়া হয়। বাট জিত যে একটু আলাদাভাবে চিন্তাভাবনা করেছে, তার এরকম একটা সিনেমা নিয়ে যে রিস্ক নিচ্ছে মানুষদের কাছে পৌঁছে দেওয়ার, তো এটা বস হ্যাটস অফ জানাতেই হবে, এটা কিছু করার নেই, এবং অবশ্যই অ্যাকশান সিনেমা দরকার, এবং এটা শুধু কিন্তু অ্যাকশান নয় বন্ধুরা, এটা বলে রাখি তোমরা, ওটা কিন্তু ক্যাপশনে লিখেই দিয়েছে যে এটা নট আ রিভেঞ্জ ড্রামা, এটা কিন্তু রিভেঞ্জ ড্রামা নয়, বাট হ্যাঁ অ্যাকশান থাকবে, ইমোশান থাকবে, এবং থ্রিলিং ব্যাপার থাকবে, এই তিনটের ম্যাশাবে কিন্তু মানুষ সিনেমাটাকে করা হচ্ছে, দারুণ কিছু করা হচ্ছে, এবং মানে এইরকম অ্যাকশান নাকি জিতের কোনো সিনেমা আগে হয়নি, যেটুকুখানি যা খবর শুনতে পাচ্ছি, আমি এটা জানি না, আই ডোন্ট নো, বাট হ্যাঁ পোস্টারটা বস ফাটিয়ে দিয়েছে পোস্টারটা জাস্ট। তো তোমাদের কেমন লেগেছে, তোমরা যারা পোস্টারটা দেখেছো, তোমরা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও বন্ধুরা। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না, আর যদি চ্যানেলে নতুন হতো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, তো টাটা।